বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছবি নিয়ে মিছিল থেকে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি দুর্গাপুরের খবর দেখাচ্ছি আপনাদেরকে সেখানে দেখা যাচ্ছে মিছিল সিপিএম এর বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত সেই মিছিল নিয়োগ দুর্নীতির দ্রুত নিষ্পত্তির দাবি এবং সেই দাবি জানিয়ে মিছিল সিপিএম নেতৃত্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছবি নিয়ে রীতিমতো মিছিল সিপিএম এর দুর্গাপুরে বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত সেই মিছিল দেখা যায় যেখানে নিয়োগ দুর্নীতির দ্রুত নিষ্পত্তি হোক এমনই দাবি দাওয়া তুলে সড়ক হয়ে মিছিলে হাঁটেন সিপিএম নেতৃত্ব কি বলছেন সিপিএম নেতা শোনাবো তাদের হচ্ছে ভয় দেখানো হয়েছে তার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়া উচিত আইনগত পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হচ্ছে হয়েছে বারবার তাদের যেভাবে হচ্ছে তাদের হচ্ছে ভয় দেখানো হয়েছে তার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়া উচিত আইনগত পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হচ্ছে হয়েছে আর এই মুহূর্তে আমরা আসানসোলের দিকে নজর রাখছি যে খবর পাওয়া যাচ্ছে সেখানে যে আসানসোলে বিজেপি নেতার বাড়িতে হামলা বিজেপির বুথ সশক্তিকরণ বৈঠক এবং সেই বৈঠকের মধ্যে হামলা বাড়ির বাইরে থেকে রীতিমতো ঘিরে ধরে হামলা ইট পাথর ছোড়ার পর্যন্ত অভিযোগ সামনে আসছে বাড়িতেই আটকে পড়েন বিজেপি নেতৃত্ব ঠিক এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি একেবারে ছবি দেখাচ্ছি দেখুন আপনারা আসানসোলে বিজেপি নেতার বাড়িতে হামলা এবং বিজেপির বুথ সশক্তিকরণ যে বৈঠক চলছিল ঠিক সেই সময় হামলা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে বাড়ির বাইরে থেকে ঘিরে ধরে রীতিমতো হামলা ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অগ্নিমিত্রা পল দেখতে পাচ্ছেন সেই ছবি বাড়িতে আটকে পড়েন বিজেপি নেতৃত্ব বারাবণী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আজ বিজেপি নেতার বাড়িতেই সেখানে যান অগ্নিমিত্রা পল আছিলেন অজয় পোদ্দার আক্রান্ত বিজেপি নেতার সঙ্গে কথা বলেন তারা এই মুহূর্তে দু দুটি ছবি আপনাদের সামনে দেখুন কোন ইস্যুতে সরগরম রাজ্য মিস করে গেছেন কি কাজের চাপে রাজ্যের শিক্ষা ব্যবস্থা টানে মারার হুমকি ভারতীয় সংবিধানে জবাব চাইবো চোখে চোখ রেখে সরকারি চাকরি পেতে চাই অসহিষ্ণুতা সকাল সকাল তিন প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে প্রতিদিন সকাল সাতটা রিপাবলিক বাংলায় কথা হবে চোখে চোখ রেখে